এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরান ঢাকা দেখাবো নতুন একটা অ্যাঙ্গেল থেকে যারা কখনো আর দেখেননি লাইফ আপডেট দুই সপ্তাহ আগে হাওয়াই থেকে ঢাকায় ফেরত আসছি একটা 53 ঘন্টা জার্নি করার পরে আর এই জার্নিতে অ্যাজ ইউজুয়াল ঢাকা এয়ারপোর্টে গ্যাঞ্জাম হয়েছে প্যাসেঞ্জার আর ইমিগ্রেশন অফিসারদের মধ্যে তো আস্তে আস্তে আমার ট্যাক্সির ইঞ্জিনে প্রায় আগুন ধরার মতো অবস্থা হয়ে গেছিলো ইন দি এন্ড সব কিছু ওয়ার্থ ছিল বিকজ আমার যেদিন আসার কথা ছিল তার এক সপ্তাহ আগে এসে আমার ফ্যামিলিকে সারপ্রাইজ করতে পারছি বাট এখন আবার ফিল্ম করার টাইম আপনারা হয়তো জানেন আমি গত 4 বছর ধরে পুরো পৃথিবী ঘুরে বিভিন্ন জায়গার শহরের ভিডিও বানিয়ে আসতেছি কিন্তু আজকেরটা একটু স্পেশাল কারণ আজকে আমি ফার্স্ট টাইম আমার নিজের হোম টাউন ঢাকার একটা ভিডিও বানাইতেছি আমাকে জয়েন করতেছে আমার ভাইগনা মুসা বাংলাদেশের উত্তর দিকে একটা গ্রাম আছে হয়তো বা নাম শুনছেন উত্তরা ওখান থেকে আসছে তো যদি একটু চুপচাপ থাকে তাহলে কিছু মনে করেন না ওখানে গরু ছাগল বেশি একটু মানুষ দেখে হয়তো বা ভয় ঢাকাতে তো আছে আমাদের 3 নম্বর মানুষ হচ্ছে আমাদের নয়ন আমাদের সিকিউরিটি কারণ আমার মা এখনো প্যারা খায় যে আমি একা একা গেলে আমার চিন্তাই করে নিয়ে যাবে ছোটবেলায় আমি একটা চিন্তায় গাড়ি ম্যাগনেট ছিলাম এখন পুরান ঢাকার সদরঘাটে ঢাকা চিন্তা করলে এখন মানুষ ভাবে 2 কোটি মানুষের বড় বড় বিল্ডিং বলা একটা শহর কিন্তু এটা অনেকে হয়তো জানেন ঢাকা শুরু হয়েছে এখানে পুরান ঢাকা থেকে ঢাকা শহরটা এস্টাবলিশ হয় অরিজিনাল নাম ছিল জাহাঙ্গীরনগর আর এটা ছিল মুঘল রাজস্বের বেঙ্গল প্রভিন্সের ক্যাপিটাল আর ঢাকা অনেকটা সাকসেসফুল হতে পারছিল 100 বছর আগে কারণ ঢাকা একটা কি প্লেয়ার ছিল ওই সময়ের মুসলিম কাপড়ের ট্রেডে যেটা পুরো পৃথিবীতে অনেক পপুলার ছিল আর ব্যবসা বাণিজ্যতে ঢাকার সফল হওয়ার একটা খুব মেইন রিজন ছিল এই বুড়িগঙ্গা নদী আর সদরঘাট দ্য কুল থিং অ্যাবাউট বাংলাদেশ ইজ দ্যাট পিপল হ্যাভ নেভার সিন সামওয়ান রেকর্ডিং এ ফিল্ম সো দে রিয়েলি গ্যাদার অ্যারাউন্ড এন্ড ট্রাই টু হ্যাং আউট উইথ আস হোয়াটস ইওর নেম নাম কি সাজ্জাদ দেখছি আমাদের নৌকা খুঁজে উপরে আমাদের সাথে বোট ড্রাইভার কালাম ভাই চিন্তা করতেছিলাম বাংলাদেশে এখনো নৌকাকে ইউজ করে অ্যাপারেন্টলি এখানে গার্মেন্টস এর ফ্যাক্টরি নদীর এক সাইড থেকে আরেক সাইড নিয়ে যাওয়ার জন্যই মেইনলি আজকাল নৌকা ইউজ হয় 2 বছর আগে না 2.5 বছর আগে ইটালিতে গেছিলাম একটা ট্রিপে তখন ভেনিসে গেছিলাম আর ভেনিস অনেকটা এরকমই গন্ডোলা দিয়ে আপনি একটু নৌকা ট্যুর করতে পারেন খালি ডিফারেন্স হচ্ছে এখানে পড়বে আপনার 300 টাকা বা 200 টাকা ওখানে পড়বে আপনার 200 ইউরো বা কিছু একটা কিন্তু অনেকটা সিমিলারিটি আছে কারণ দুই জায়গার পানি ভয়ানক ময়লা গোসল করার মতন না আর দুই জায়গাতেই অ্যাকচুয়াল নেটিভরা সাধারণত কখনো নৌকা ইউজ করে এখন আমরা ড্রোন পাইলটের সাথে দেখা করতেছি আর এখান থেকে আমরা আমাদের নেক্সট পরে যাব যেটা বাংলাদেশে একটা খুবই ফেমাস বিল্ডিং আমরা
আহসান মঞ্জিলের সামনে কিন্তু মিউজিয়ামটা ক্লোজ করোনা ভাইরাসের জন্য এটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে 150 বছর আগে অ্যাপারেন্টলি 100 বছর আগে এখানে একটা লোক থাকতো সেই কোনায় তোল্লা যিনি পুরো বাংলাদেশ বা বিদেশ থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে এনে এখানে এনে রাখতো তার একটা গার্লফ্রেন্ডের উপর মোগল এম্পায়ারের একটা কোন হাই র্যাঙ্কিং অফিসার ক্রাশ ছিল তো ওই লোকটাকে শেখ আনাতুল্লাহকে বাসায় একটা পার্টিতে ইনভাইট করে তাকে খুন করে ফেলছিল স্টোরিটা কত ছোট যায় না কিন্তু ভালোই স্পাইসি স্টোরি ওকে এখন ভালোই ক্ষুধা লাগছে সো এখন আমরা একটু কোথাও খাইতে যাবো আমি এখন বিউটি বোর্ডিংয়ে যেটা একসময় বাংলাদেশের ডেফিনেটলি ঢাকার সবচেয়ে ফেমাস লিটারারি হাবগুলোর মধ্যে ছিল লিটারারি হাব বলতে এখানে বসে সব কবিরা আড্ডা মারত আর তাদের কবিতা লিখত কবি সাহেব কাদেরের বাসা এখানে এই বাসায় একটা বাসা ছিল আর তিনি প্রথমে তার কয়েকজন অন্য কবি ফ্রেন্ডদেরকে নিয়ে সেখানে সে আড্ডা মারা শুরু করলো ও সেখান থেকে শুরু হয়ে দেখা যায় ঢাকা শহরে সবই নাম করা বা বেশিরভাগ কবিরা এখানে এসে তাদের আড্ডা মারা শুরু করে বা একজন আরেকজনকে কবিতা পড়ে শোনায় আর এটা পুরো 1940s থেকে 50s পর্যন্ত চললো ইভেন 60s থেকে অনেক মানুষ এখানে আসতো 71-এর সময় যুদ্ধের সময় পুরোপুরি এই জিনিসটা বন্ধ হয়ে যায় এই বিল্ডিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড অনেকজনই মারা যায় ইভেন এই বিল্ডিংটার মালিক সহ আর যুদ্ধের পরে যদিও জায়গাটা ওপেন করা হয়েছিল ওই পুরান যে ভাইবটা ছিল ওইটাতে ওরা ফেরত যেতে পারেনি তখনও অনেকেই হয়তো বা জানেন যে এটা মানুষ এখনও চিন্তা করে যে আগেকার দিনের কবিগুলা যারা প্রথম প্রথম বাংলাদেশি বাংলায় কবি লিখছিল তারা অনেকে এখান থেকে তাদের অনেক বেস্ট কবিতা বলে লিখেছিল আজকের শেষ হিস্টোরিক স্টপের জন্য যেহেতু পুরান ঢাকায় আসছি অবশ্যই লালবাগের কেল্লা আসা লাগছে আমি 11 বছর ঢাকা থেকে কেমনে কখনো এটা থেকে আসিনি যাই না বা এটা ডেফিনেটলি আমার দেখা বাংলাদেশের হিস্টোরিক সাইটগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর আর এখন শীতকালে বিকাল 5টা বাজে সো একটু পর কুয়াশার মধ্যে সানসেট হবে সো এই লাইটিংটাতে আরও সুন্দর লাগছে জায়গাটাকে ফিটিং হবে যদি আমি এটা শেষ করতে পারি আমার ফেভারিট স্ট্রিট ফুড দিয়ে ফুচকা যেটা আমি লাস্ট 4.5 বছর ধরে খাই নাই অনেক কিছুই বাইরে পাওয়া যায় বিরিয়ানি তেহারি এগুলো খুঁজলে পাওয়া যায় বাট ভালো ফুচকা বাইরে পাওয়া অলমোস্ট ইম্পসিবল এই অটোটা আমি ফিল্ম করতেছি অরিজিনাল ভিডিওটার 5 সপ্তাহ পরে কারণ বড় শাউট দিতে চাই নাইবুর রহমান জয়কে যে আমার মনে হয় বাংলাদেশের বেস্ট ড্রোন পাইলট যে এই ভিডিওর জন্য সব ড্রোন শটগুলো ফিল্ম করছে সো আপনারা যদি ওকে সাপোর্ট করতে চান তাহলে ওর চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে এখানেও দিচ্ছি ওখানে গিয়ে ওর আরও ভিডিও দেখতে পারেন যদি বাংলাদেশে কখনো ড্রোন কোনো স্পেশালিস্ট লাগে দেন ইউ নো কাকে কন্ট্যাক্ট করতে হবে বাংলাদেশে আমরা কিন্তু অনেক টুরিস্ট কম পাই আমাদের টুরিস্ট পার ক্যাপিটা হচ্ছে দুনিয়ার লোয়েস্ট আর এটা বড় একটা বড় কারণ আমার মনে হয় কেউ জানে না যে বাংলাদেশে কত সুন্দর জিনিস আছে বা কত হিস্টোরিক জিনিসপত্র আছে আর জানে না একটা বড় কারণ কারণ এটা নিয়ে কোনো ভিডিও নাই সো এই ভিডিওটার ইংলিশ ভার্সনটাতে আমি যাচ্ছিলাম এরকম একটা ভিডিও বানাতে যেটা দেখে বিদেশেরও দেখেও চাবে যে না এখানে অনেক কিছু আছে এখানে দেখার আছে সেই জন্য এই ভিডিওটাতে নর্মালি আমি এরকম 1-2 সপ্তাহ এডিট করে করিনি এটা আমি পুরো 1.5 মাস ধরে এডিট করতেছি সো সরি যারা অনেক ধরে ওয়েট করতেছেন আশা করি ভিডিওটা ওয়ার্থ ইট ছিল ভিডিও লাইক করে লাইক করবেন চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ডিস্ট্র্যাক্ট করে দিছে আমার সিরিটা এত সাকসেসফুল হতে পারছে কারণ এটা একটা কি প্লেয়ার ছিল পুরো পৃথিবীতে আর এই ট্রেডে এই সাকসেসফুল বাংলা কি ব্যবসা বাণিজ্যতে ঢাকা এত কি রে দেখি রে মুসা
এই পোলার মনে হয় বেশি টাকা মানে ফোন নৌকায় রেখে চলে যেতেছে আর যদি আর রিয়েল টাইম আপডেট চান আমার ট্রাভেল এখন কোথায় আছে কি করতেছি তাহলে প্লিজ আমার যাও তাহলে প্লিজ আমার ইনস্টাগ্রাম পেজে ফলো করেন ওখানে রিয়েল টাইম আপডেটস পোস্ট করি কেউ তো পিচ্ছি ওরা হয় বলতেছে